প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন আর প্রতিবন্ধীদের কাজে সুযোগ করে দিতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন রিপোর্ট করছেন মিজান শাহজাহান বিশ্ববিদ্যালয় পর্যায়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশে প্রথমবারের মতো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিবেদিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট যুক্তির আলোয় দেখি শিরোনামের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী বান্ধব উঠানামার সেই র্যাম্পটি পর্যন্ত এখনও তৈরি করা সম্ভব নয় তো সরকারিভাবে দশম শ্রেণী পর্যন্ত ব্রেল বই পদ্ধতির কথা বলা হয়েছে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্রেল বই পদ্ধতি কিন্তু এখনও আমরা চালু করতে পারিনি কিছু জায়গায় আমরা দেখেছি প্রতিবন্ধী বান্ধব ফুটপাত তৈরি করা হয়েছে কিন্তু সেখানে আবার যাতে মোটরসাইকেল ঢুকতে না পারে সেরকম এক ধরনের রড দিয়ে লোহা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং সেখানে হুইলচেয়ার নিয়ে কোনো প্রতিবন্ধী উঠতে পারে না অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয় তবে প্রতিবন্ধীদের জন্য দেয়া ব্যাংক ঋণ পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেন তিনি এই ছোট ছোট যাদেরকে ঋণ দেওয়া হয় এরা কিন্তু ওই টাকা মারার কিন্তু চিন্তা ভাবনা করে না তারা বেঁচে থাকার চিন্তা করে তারা চায় যে এই ক্ষুদ্র ঋণ থেকে তারা বড় হওয়ার চেষ্টা করে চাকরিতে প্রতিবন্ধী কোটা বহাল রাখার পক্ষেও মত দেন ডক্টর মাহফুজুর রহমান প্রতিবন্ধীদের যে কোটাটা ছিল এটা যদি বিলুপ্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের জন্য একটা বিরাট সমস্যা হয়ে যাবে এই প্রতিবন্ধীদের ভিতরে যদি আমরা প্রচুর পরিমাণে যদি শিল্পী পাই এদের জন্য একটি আলাদা সময় নির্ধারণ করে দেব যে সময়তে শুধু প্রতিবন্ধীদের একটি প্রোগ্রাম চলতে থাকবে এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন প্রতিবন্ধীদের এক সময় অভিশাপ হিসাবে দেখা হলেও এখন এ মানসিকতার পরিবর্তন হয়েছে যে প্রাইমারি লেভেল যে স্কুলগুলো হবে তাতে র্যাম্প থাকতেই হবে এবং এটি ডিজাইনের মধ্যে আগের যে বিদ্যালয়গুলো করা হয়েছিল তাতে এই র্যাম্পগুলো ছিল না আজকে বিসিএসএ এটা যেমন সত্য যে একজনকে সেখানে আদালত করে তার বিশেষ অংশগ্রহণ করতে হয়েছে কিন্তু এটাও সঙ্গে সঙ্গে সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপে একজন নয় এখন দুজন বিশেষ এডুকেশনে তারা কিন্তু যুক্ত হয়েছেন তাদের মধ্যে একজন কিন্তু মহিলা এই সংসদে গৃহীত হয়েছে উদ্বোধনী দিনে যুক্তির লড়াইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আটটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এ বিশেষ বিতর্ক অনুষ্ঠানটি সম্প্রচার করবে এটিএন বাংলা মিজান শাহজাহান এটিএন বাংলা ঢাকা